এসেছেন কেন? আমি 2005 সালে মামুনগঞ্জ, আমি মোহাম্মদ শহীদুর রহমান সরকার, কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট। আমি 2005 সালে নিবন্ধন পরীক্ষা পাশ করেছি প্রভাষক পদে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে। কিন্তু দুঃখের বিষয়, 2005 সাল থেকে পাশ করার পরেও এ পর্যন্ত আমি প্রভাষক হিসেবে কোথাও কোনো নিয়োগ টিয়োগ পাইনি। আমি আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটি অনার্স ফোর্থ ইয়ারে ইংরেজি সরকারি বিগম রোকেয়া কলেজে অধ্যয়ন করতেছে রংপুর, এবং ছেলেটি এবার ইন্টারমিডিয়েট পাশ করেছে। অতিথি দুঃখের বিষয়, এই দুটি সন্তানকে নিয়ে আমি মানবতাভাবে জীবনযাপন করছি। যদি সরকার বাহাদুর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে প্রভাষক পদে নিয়োগ দিত, তাহলে আমি আমার এই দুঃখ লাঘব হতো এবং আমি চিরকৃতজ্ঞ থাকতাম, এটাই আমার বাণী। আপনি বলছেন 2005-এ পাশ করেছেন, এখন 2020, কয়টি ব্যাচের এনটিআরসির পরীক্ষা হয়েছে, অন্যান্য ব্যাচে নিয়োগ দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এখানে নিয়োগ দেওয়া হয়েছে অন্যান্য ব্যাচে, তাদের মধ্যে আবার এটা একটা মেধাক্রম করা হয়েছিল নাকি সিস্টেমে। হ্যাঁ, সেই আর এখানে আরেকটা বিষয় খুব দুঃখজনক যে 35+ উপর যাদের বয়স তাদেরকে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। তো সেই পরিপ্রেক্ষিতে আমার সার্টিফিকেট বয়সে 53, কাজে আমি আবেদন করতে পারি না, বিধায় আমি এই হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। আপনি 2005 সালে পাশ করেছেন, আর তখন চাকরি হলে হয়তো আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন, আপনার সংসার চলত। এখন আপনার সংসার চলছে কীভাবে? শুধুমাত্র নিয়োগ না পাওয়ার কারণে কি কোনো কষ্ট হচ্ছে নাকি? শুধুমাত্র মানে দুটি সন্তান এবং আমি স্ত্রী পুত্র পরিবার প্রয়োজনে আব্বার 3 বিঘা সম্পত্তির উপর মানবিক কষ্ট করে চলছি, এবং আমি টিউশনে করে একটু আয় রোজগার করে আমি আমার এই বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছি এবং আমার এই দিন অতিবাহিত করছি এবং খুব মানবত জীবনযাপন করছি। আমি হ্যাঁ এই 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 লাস্টে এই মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হই, এই চাকরি পেলে আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই সন্তান সন্তান রায়তে এটা কার্যকর হলে আমি আমার পরিবর্তিত এই রায়ে আপনি আপনাদের প্রতি যে অবিচারটা করা হয়েছে, আপনারা বলছেন নিয়োগ দেওয়া হয়নি, আপনাদেরকে ডিঙিয়ে অনেক পরে নিয়োগ দেওয়া হয়েছে, আজকে হাইকোর্ট আপনাদের পক্ষে রায় দিয়েছে, আপনাদেরকে রায় কপি পাওয়ার 90 দিনের মধ্যে নিয়োগ সহ সংশ্লিষ্ট ব্যবস্থা নিতে বলা হয়েছে, এই রায়ে কি আপনি কি মনে করেন যে যথাযথ রায় হয়েছে? হ্যাঁ অবশ্যই, আজকে আমি খুব খুশি, আমরা 17 জনই খুশি যে এর রায় যথাযথ হয়েছে এবং দীর্ঘদিনের প্রচেষ্টা বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, আর এটা বাস্তবায়ন হয়েছে, হ্যাঁ বিচারককে অভিনন্দন জানাচ্ছি, এবং এই নিয়োগটা যদি অতি দ্রুত পাই তাহলে আমার খুব কষ্ট লাঘব হবে এবং কৃতজ্ঞতা স্বীকার করবো। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই আইনি প্রক্রিয়া কতদিন লাগবে? এই আইনি প্রক্রিয়া 1 বছরের সমাপ্ত হয়েছে, হাইকোর্টে 1 বছর, 2019 সালে শুরু হয়েছে, মাস আজকে এতদিন লাগলো কেন? এটা ওই করোনাকালে জন্য মোটামুটি আমাদের 4 মাস পিছিয়ে গেছে, করোনার কারণে 4-5 মাস আমাদের এটাকে পিছিয়েছে। কোন ব্যাচ থেকে দিল এটা? হাইকোর্ট যশোর জেলার চৌগাছা থানা থেকে আসছি। আমি 2006 সালে এনটিআরসি থেকে শিক্ষা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হই। আজ অবধি দীর্ঘ 14 বছর আমরা কোনো জায়গায় কোনো নিয়োগ না পেয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। আজকে দীর্ঘ 14 বছরের আমাদের কষ্টের ফল আমরা মনে করি আমাদের হাতে আজকে আমরা পেয়েছি, যে আমাদের যে আমরা যে হাইকোর্টে যে আমরা রিট করছিলাম সেই রিটের আজকে আমরা রায় পেয়েছি, যে রায়তে বলা হয়েছে আগামী 90 কার্য দিবসের ভিতরে যথাযথ প্রতিষ্ঠানকে বা কর্তৃপক্ষকে নিয়োগ দেওয়ার জন্যে মহামান্য বিচারক জাজমেন্ট প্রদান করেছে। আমরা এই রায় হয়ে খুশি। আমি একটা কথা বলবো, এনটিআরসি এর কিছু কর্মকর্তা উদাসীনতার কারণে দীর্ঘদিন আমরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি, তো আমরা চাই যে আমাদেরকে দ্রুত শূন্য পদে শসা জেলায় আমাদের নিয়োগ দিয়ে আমাদের
জীবনের সমস্ত কষ্ট গ্লানি দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক, আমাদের এইটাই দাবি, এইটাই চাওয়া। ধন্যবাদ। জি আপনি কিছু বলুন, আপনি তো এই রিট মামলা শুরু থেকেই আছেন, মামলা পর্যবেক্ষণ করছেন, তো আসলে এই আদালতে আসার আগ পর্যন্ত আপনার দিনগুলো কেমন ছিল? আসলে আসলে আমরা যখন নিবন্ধন পাস করি, নিবন্ধন পাস করার পরে আমরা মনে করছি যে সরকারি নীতিমালা অনুসারে নিবন্ধন পরীক্ষায় পাস করা মানে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হবে, আমাদের আর কোনো সভাপতি কোনো এমপি মহোদয়কে বা কোনো কমিটিকে টাকা দিয়ে ঢুকতে হবে না। এই আনন্দে উচ্ছ্বাসে আমার দীর্ঘ একটা আমি অর্গানাইজেশনে চাকরি করতাম ম্যানেজার পদে, ওটা ত্যাগ করে আমি এই এখানে নিবন্ধন পাস করে বড় কাঙ্ক্ষিত আশা নিয়ে চলে আসি, যে মনে করি সামনে আমাদের নিয়োগ দিচ্ছেন, আমাদের এই নিয়োগের আশায় যে আমরা মনে করলাম যে না আমাদের সরকার যে দেশরত্ন শেখ হাসিনা, হ্যাঁ তিনি যেমন মানবতার মাতা তেমনই আজকে শিক্ষা, আজকে এই রায়ের মাধ্যমে আমরা মনে করব শুনে সে শুধু মানবতার মাতাই নন, তিনি শিক্ষা মাতা হিসেবে আমাদের কাছে এবং দেশবাসীর কাছে চিরস্মরণীয় থাকবেন। আজকে এই রায়ের মাধ্যমে আমরা আরেকটা কথা স্পষ্ট জানাই যে আজকে আমরা এই আমি 2012 সালে অষ্টমতম নিবন্ধন পাস করি, আজকে আমার 8 বছরের যে দুঃখ যে আজকে লাঘব হইল এবং সামনে আমরা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবো। আমরা হাইকোর্টে মহামান্য বিচারককে আমরা সুস্বাগত জানাই। অতএব আমরা মনে করব আমাদের এই 17 জন পিটিশনারদের দ্রুত শিক্ষা অঙ্গনে নিয়োগ প্রদান করে এই রায়কে সুস্বাগত জানানো হোক।